কত টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ, কত টাকা জাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক আগে এটা জানেন। রমজান মাসে কেন জাকাত দিবেন? রমজান মাসে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করেন, 70 থেকে 7 লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি 7.5 ঘড়ি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার কাছে জাকাত ফরজ। এখন বলবেন হুজুর টাকায় কনভার্ট করে দেন। আমি গুগলে দেখলাম যে ভালো স্বর্ণ এটার মরি বর্তমানে হচ্ছে 1,14,000, 10,000, 5,000, 6,000 এরকম রেট, এটা উঠানামা করে। ধরে নিলাম যে এক ভরি স্বর্ণের দাম 1,00,000 টাকা, কয় লাখ বুঝেন? এক ভরি স্বর্ণের দাম যদি 1,00,000 টাকা হয়, তাহলে 7.5 লাখ টাকা পরিমাণ টাকা কিছু কম বেশ যদি আপনার কাছে থাকে এবং এক বছর যদি অতিক্রম হয়ে যায়, আপনার উপরে জাকাত কি? তো হুজুর রৌপ্যের কথাও তো আছে, অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য দাম কত বাংলাদেশের বাজারে? এখন 80,000 থেকে 1,15,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে কি করবেন? জাকাত আবশ্যক হয়ে যাবে। কয় বছর বলেন, কয় বছর? এই হিসাব করলে রৌপ্যের হিসাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ। আস্তে বলতেছে, চুরি করার নিয়ত আছে, জোরে বলেন ঠিক কিনা? 1,00,000 টাকা এখন অনেক ওই যে রিক্সাওয়ালার ব্যালেন্সও থাকে 1,00,000 টাকার, হ্যাঁ ট্রান্সফার হয়, ধরেন রাখছিল 3 লাখ ফর তুলে নিয়েছে, আবার রাখছে, আবার তুলছে, আবার রাখছে, এরকম হয়। বাংলাদেশে লাখপতি এখন হাজার হাজার, লাখ লাখ আছে লাখপতি, কোটিপতির সংখ্যা কম, কিন্তু লাখপতির অভাব নাই। রৌপ্যের হিসাবে ইসলামিক স্কলাররা কেন জাকাত দিতে বলে জানেন? আপনি যদি ইসলামিক স্কলারদের রায় অনুসারে রৌপ্যের হিসাবে, স্বর্ণের হিসাব না করে, যেহেতু রৌপ্যের এটাকেও আল্লাহ রাসূল বলেছেন, রৌপ্যের হিসাবে জাকাত দিলে গরিব উপকৃত হবে বেশি, অধিকাংশের উপরে জাকাত ফরজ হবে, আর জাকাত ফরজ হলে কী হবে? গরিব উপকৃত হবে। কোন গরিব? জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমেই দেখবেন আশপাশে কোনো গরিব আছে কিনা, মানে আপনার আত্মীয় ভাই ভাইকে কিন্তু জাকাত দেওয়া যায় যাস, বুঝছেন কথা? আপনার আপন ভাইকে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। ক্ষেত্র বিশেষে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না, কারণ স্বামীর ভরণ পোষণ দায়িত্ব স্ত্রীর ওপর না, কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার ওপর? মনে রাখবেন, মূলনীতি শিখে নেন, ওপরে এবং নিচে। ওপরে কি আছে? আপনার মা, আপনার বাপ, আপনার নানি, আপনার দাদি, আপনার নানির মা, আপনার দাদির মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা, কেউ হে তো জানেও না, এত জীবিত নাই, কবরে মরে বুঝে শেষ হয়ে গেছে। মানে আপনার নানি, আপনার নানির মা, আপনার দাদা, দাদার বাপ, দাদার মা, ওপরের দিকে এবং নিচের দিকে, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই নিচের দিক, এগুলোর জাকাত দেওয়া যাবে, কিন্তু আপন ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে। জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, প্রথমেই খেয়াল করবেন, খেয়াল করেন, প্রথমেই খেয়াল করবেন জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, যে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে কিনা। গরিব আত্মীয়দের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সুযোগ পাইলে আপনারা কোপ দেবে, কেমন? কারণে অকারণে খালি দেখবেন টাকা ধার চায়, আছে না নাই? কিছু লোক আছে, এদের পেশা এটা, স্বভাব এটা, যখন দেখবে যে আপনার পকেটে কিছু বান্ডিল টান্ডিল আছে, টাকা পয়সা আছে, ভাই 10,000 টাকা দে না দোস্ত, এরকম করে। আর কিছু আত্মীয় স্বজন আছে এতই গরিব, ব্যক্তিত্ব সম্পন্ন, খুব প্রভাব প্রতিপত্তি ছিল এখন নাই, নীরবে ছেলে নিয়ে কাঁদে, মেয়ে নিয়ে কাঁদে, রাতের অন্ধকারে কাঁদে, মুখ ফুসকে বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না, এই আত্মীয়দেরকে খুঁজে খুঁজে জাকাত দেন, যারা বলতে পারে না, বুঝছেন? যারা বলতে পারে না, এরকম কিছু আত্মীয় আছে না নাই? আছে, এদেরকে জাকাত দেবেন। ইনশাল্লাহ বলেন, কত টাকা তাহলে পাইলেন? হ্যাঁ 7.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ স্বর্ণের হিসাবে, আর রৌপ্যের হিসাবে 80,000 থেকে 1,20,000 টাকা। তবে আমরা 80,000 থেকে 1,20,000 টাকার পক্ষে, কেন? তাহলে গরিব মানুষ বেশি বেশি উপকার পাবে ইনশাল্লাহ। মানে অনেক মানুষ বলে হুজুর আমার তো কোনো অ্যাসেট নাই, এটাই আমার আছে, তো রাখছেন কে? এটা ব্যবসায় লাগান, খেয়াল করেন। অনেক মানুষ আছে 50 লাখ ব্যাংকে জমায়েত হয়ে দেয়, এর উপরে জাকাত ফরজ, হুজুর আর তো কোনো টাকা নাই, এটা থেকে মাখন তুলি আর খায়, মানে ইন্টারেস্ট তোলে, সুদ খায়, ইন্টারেস্ট, নাউজুবিল্লাহ, জোরে বলেন না, এটা তুলে খায়, আল্লাহ তো এসে বলছে তুই রাখিস না, তাহলে কি করবে? টাকাটাকে ছড়া, ইনভেস্ট কর ব্যবসা বাণিজ্যে। আপনি যখন এই 50 লাখ টাকা এই সাবারে, এই উত্তরা ইনভেস্ট করবেন, সেটা দোকানে হোক, মাঠে হোক, পথে হোক, ঘাটে হোক,
ব্যবসা মানেই ওখানে লোক খাটবেই, দুপাঁচজনের কর্মসংস্থান তৈরি হবেই। কথা বুঝতে পেরেছেন? আজকের সমাজ ব্যবস্থায় খেয়াল করেন, যেটা ধনী এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর যেটা গরিব ওটা আরও মরে। কথা কয় না, যেটা ধনী ওটা খালি কি হচ্ছে, ধনী হচ্ছে, আর যেটা গরিব ও হোমিওর ফোটাও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই সুদভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে। অথচ ইসলাম নিজ মায়ের সাথে জেনার চাইতে নিকৃষ্ট গুণা বলেছে সুদকে। নাউজুবিল্লাহ বলেন, ইসলামে কেন জাকাত দিয়েছে জানেন আপনারা? জাকাতটা কেন দিয়েছে? মূলত ধনী গরিবের অর্থনৈতিক সমতা রক্ষার জন্য। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে এলাকার মধ্যে কেউ না খায় থাকতো না, কোনো গরিব না খায় থাকতো না, বুঝছেন? বেকার কোনো যুবক ঘোরাফেরা করতো না। একটা জরিপ দেখলাম বাংলাদেশে, যদি প্রপার ওয়েতে জাকাত আদায় করা যায়, 5,000 কোটি টাকার বেশি জাকাত আদায় করা যাবে কোটিপতিদের কাছ থেকে, লাখপতিদের কাছ থেকে। 5,000 কোটি টাকা যদি জাকাত তুইয়া বেকার যুবকদের মধ্যে কর্মসংস্থান 20,000, 22,000, 23,000, 25,000 টাকা করে দিয়া, কারো ফিলারিজের দোকান, কারো কম্পিউটারের দোকান, কারো রিক্সা, কারো ভ্যান, কোনো মহিলার সেলাই মেশিন, আর একজনের ছাগল বকরি আছে না, গরু, এগুলো যদি দেওয়া হয় কর্মসংস্থান হবে কি হবে না বলেন? এইগুলো দিবে না, এই জায়গাটায় চোখে টিনের চশমা লাগাবে, দিবে কি চক বাজারের শাড়ি আর লুঙ্গি। কথা কয় না, দেবে কি এমন শাড়ি আর লুঙ্গি কয়দিন পরে মশারি হিসাবেও ব্যবহার করা যায় না, যে লুঙ্গি না মশারি হিসাবে ব্যবহার করবো তাও ব্যবহার করা যায় না, দরকার নাই তোরে ভাই। জাকাতের কিছু দাবি আছে, আচ্ছা মানলাম আপনারা সাত ভাই, সাত ভাইয়ের উপরে জাকাত ফরজ। ও একটা আচিরে ধরে নিয়ে এসে 7টা শাড়ি দিচ্ছেন, বুঝছেন কথা? এই 7 শাড়ি যদি 70 বছরে হেরে দেন, এ জীবনের উন্নয়ন ঘটবে নি। ওই চাষি যারা এনগে শাড়ি আলমিরায় তুলে থুয়ে দিছে, মুরব্বী মানুষে শাড়ি দিয়ে কী করবে? তাহলে কী করবে? কিছু টাকা দেন, ওর যেটা প্রয়োজন সেটাও কিনে নেবে, সেটা 200 হোক, সেটা 500 হোক, পেটে খোদা আর হেরা লুঙ্গি বান্ধে থুয়ে দিলেন আর কি। আর খাবার পায় না সকাল থেকে, হেরা আপনি শাড়ি দিয়ে থুয়ে দিলেন, একই কথা, তোর শাড়ি তোর মুখে থাকুক, বুঝেন নাই কথা? রাত্রে ঘুমাতে পারে না, চৌকি নাই, সার পোকার কামড়ে মনে করেন হ্যাঁ শরীরের বস্তু উড়ায় নিয়ে যাইতেছে, এরা এখানে তো খাট দেওয়া দরকার, আপনি খাট না দিয়ে আরে শাড়ি দিলেন, কই বাবুরে শাড়ি আমি কী করব? তো যারে দিবেন আগে বুঝেন যে এর আসলে দরকারটা কি, ঢালাওভাবে নিয়ে যে আপনি শাড়ি লুঙ্গি দরকার কি। গ্রামগঞ্জে হ্যাঁ আপনি দিচ্ছেন, এলাকায় আপনার হক আছে অবশ্যই, আপনি 2 লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনছেন, 2 লাখ টাকা দিয়ে গ্রামের অন্তত 20টা পোলার কর্মসংস্থান চালু করা যায়, ঠিক কিনা মেয়েরা? হ্যাঁ বুঝছেন, এগুলা খেয়াল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। তাহলে কত টাকায় জাকাত ফরজ এটা আপনারা পাইলেন? উট যদি 5টা থাকে কমপক্ষে, গরু যদি 30টা থাকে কমপক্ষে, ছাগল যদি 40টা থাকে, তাহলে জাকাত আপনার ওপর আবশ্যক। এটা হচ্ছে জাকাতের কতটুকু নেসাব, এটা আমরা পাইলাম।